গুড মর্নিং এভরিওয়ান। কাবাব কেটে নিচ্ছি। আমি তো ভিডিও করতে পারতাম। আচ্ছা তো পারতা তো বাবা তো করতেছে। না না কয়লা তুলতেছিল। না না তুমি করো। আবার গিয়ে কলাম চা কয়লা ছিল সব ভিজা। না না সাবধানে। এই যে এটা হেল্প করলা এটা উপদেশ দিলা এটাও তো একটা হেল্প। আসসালামু আলাইকুম কি অবস্থা সবার? আম্মু ছিটা পিঠা বানাইতেছে নাস্তা। দেখাই আপনাদেরকে। পিঠা সব ঈদের দিনের রান্না করা মাংস রান্না মাংস বাকি হয়ে গেছে এগুলো আজকে আবার রান্না করা মাংস নামানো হইল। মাংসের এটা কি বলে শিক কাবাব নাকি কি কাবাব এখনো জানি না। একটা কিছু ছোট ছোট করে মাংস কাটাইছি থালা এখন ছেঁচে ছেঁচে দিতেছে। না না লাগবো না ছোট বলে একটা আছে নামে দিই না না লাগবো না চিকেন চাপ যেমন একটু ইয়া করে নেয় আমাদের থেতলার এরপরে আমি স্বপ্নে গেলে ওই যে মাংস চাপার একটা ইয়ে নিয়ে এর মধ্যে মশলা মাইখা দেখছি ওই বেশাই মোরাই মোরাই পরে দিয়ে বিকেলে আমাদের উপরে বাকি করার একটা ইয়ে আছে আপু পার্মানেন্ট করে রাখছে ছাদে গিয়ে তারপরে এগুলো আমরা এই যে শিকাবাবের ইয়া এখন আমরা প্রসেস করব। এই যে বিফের শিকাবাব যখনই করা হয় তখন কিন্তু বিফটাকে দেখালাম যেভাবে চেঁচে নিতে হয় যে চেঁচে একটু নরম করে নিতে হয় আর একটু চাটার দরকার ছিল খালা বুঝে নাই। যাই হোক মানে চেঁচে না নিলে কিন্তু মেরিনেশনটা ভালো হয় না কারণ বিফটা তো একটু হার্ড থাকে। চেঁচে নিচ্ছি আমরা সবগুলা এখন এটার জন্য মশলা রেডি করি একটা তেলার মধ্যে আলাদাভাবে মশলা রেডি করি। প্রথমে মশলার জন্য আমি এখানে বাটার মিল্ক নিয়ে নিচ্ছি আপনারা টক দই নিতে পারেন আমার ঘরে টক দই ছিল না এই জন্য দুধের সাথে একটু ভিনেগার মিক্স করে বাটার মিল্ক বানিয়ে নিচ্ছি। এই যে দই দই হয়ে গেছে টক দইয়ের জায়গায় বাটার মিল্কটা ইউজ করা যায় অনেক সময় অথবা দুধের সাথে আপনারা লেবু মিক্সড করেও এমন বাটার মিল্ক বানিয়ে নিতে পারেন। এখন এটার সাথে দিয়ে দিলাম আদা বাটা দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপর হলুদ সামান্য হলুদ বেশি দিতে হয় না হলুদ একদম সামান্য আমি হাফ চা চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি ঝাল যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন মরিচের গুঁড়া দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো তিন চা চামচের মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ ভাজা জিরা গুঁড়া এটা আর এক চা চামচ দিয়ে দিলাম গরম মশলা বাটা এখানে এখানে এলাচ দারচিনি তেজপাতা একসাথে বাটা এটা এক চা চামচ লেবু দিয়ে দিচ্ছি লবণ কাবাবের লবণটা কিন্তু খুব সাবধানে দিতে হয় একদম অল্প পরিমাণে লবণ দিবেন কারণ কাবাবের লবণ কম লাগে আমি লবণ বেশি দিয়ে ফেলছি মনে হয় সয়া সস তাহলে কমাই দিই লবণ আর সয়া সস মিক্সড হয়ে এই যে এখন দিয়ে দিলাম সয়া সস মোটামুটি সব কিছুই দিতে হয় কাবাবের মশলার মধ্যে গরুর মাংসের মশলা সব আর সাথে হচ্ছে ভিনেগার সয়া সস এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ভিনেগার সব শেষে যে জিনিসটা দিব এটা খুবই মাস্ট এটা হচ্ছে সরিষার তেল কাবাবের মধ্যে সরিষার তেল দিলে খুব ময়েস্ট একটা ইয়ে আসবে সুন্দর একটা ফ্লেভার আসবে
সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো। সরিষার তেলটা কেউ মিস করবেন না, কারণ কাবাবের মানে যে ফ্লেভারটা আসে মেইনলি ওইটাই হচ্ছে সরিষার তেল থেকে আসে। আমি মশলাটা সব আলাদাভাবে মিক্সড করে নিলাম, এতে সবগুলো মাংসের সাথে এক সমানভাবে মিক্সড হবে। এখন মাংসের মধ্যে এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি হলুদটা কম ইউজ করেছি, একদমই কম, সবগুলো এখন মাখিয়ে নিচ্ছি। মেইন এড করে 7-8 ঘন্টা রাখতে পারলে বেশ ভালো, পারলে চাইলে আপনারা সারা রাত মাখিয়ে সকালবেলা করতে পারেন, কিন্তু কাবাবটা নর্মালি তো দেখা যায় সন্ধ্যায় খাওয়া হয়, সকালে মাখাবেন। এই যে আমরা আমার আরও সকাল সকাল মাখানো দরকার ছিল, দেরি হয়ে গেছে, তো কমপক্ষে 4-5 ঘন্টা তো মাখাতেই হবে, মানে মেইন এড করে রাখতেই হবে। আমরা যদি বৃষ্টি অলরেডি আকাশ অন্ধকার করে ফেলছে, যদি বিকেলে বৃষ্টি না হয় তাহলে আমরা ছাদে গিয়ে আমাদের বারবিকিউ একটা আছে, অলরেডি বারবিকিউ চুলা করা আছে ছাদে, ওইখানে ভাজবো, আর নয়তো এটাকে শিকের মধ্যে ভরে নর্মাল শ্যালো ফ্রাই করলেও হবে ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে। জি, এই যে পাতলা পাতলা হয়ে গেছে না, এটাকে শিকের মধ্যে আমরা একটু বাঁকা টাকা করে ঢুকাই দেবো। শেষ মেরিনেশনের কাজ, এখন এটাকে একটা র্যাপিং পেপার দিয়ে অথবা ঢাকনা দিয়ে ঢেকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 5-6 ঘন্টা কমপক্ষে, পারলে আরও বেশি, দেখি কখন ভাজা হয় এটার উপরে, তবে কমপক্ষে 5-6 ঘন্টা তো এটা রাখতেই হবে। শেষ কাজ, এই তো বৃষ্টি শুরু হয়ে গেছে, বিকেলের আগে বৃষ্টি কমবে কিনা কে জানে, মনে হয় না আজকে আর আমাদের ছাদে কাবাব করা হবে, ঘরেই হয়তো করতে হবে। মোবাইল নিয়ে যাবো, চলো মিনিমাম বৃষ্টিতে কয়লা সব ভিজে গেছে। আরে এই শুধু কাপড়ই ধুই প্রতিদিন। তোমার সাথে লাইটার আছে? সব কয়লা ভিজে গেছে, ওদিকে দেখে দেখে সব ভিজা, মোটামুটি এগুলো পাইছি। কাবাব কেটে নিচ্ছি। আচ্ছা তো পারতা তো, বাবা তো করতেছে। না না কয়লা তুলতেছিল না, না না তুমি করো। আবার গিয়ে কলাম ছিচা, কয়লা ছিল সব ভিজা। কাবাবটা দেখো, ভিডিও করব না করলাম না করতে দিকার দিও না, এখন কি দূর ইয়াটা
অনেক কষ্ট হই গলা প্রিয় আমি তো অন্যদিন ব্যাগ নিয়ে আসি, ব্যাগের মধ্যে অনেক ফ্যান ট্যান থাকে, আজকে তো ব্যাগ আনি নাই। কয়লা উঠে ভিতরে নিচের গুলো উপরে দাও, ফাইন যাবো ফাইন যাবো, খাতা সর খাতা সর। এই যে এটা হেল্প করলা, এটা উপদেশ দিলা, এটাও তো একটা হেল্প। এব্রাই ফাহিম সরো খাতা সরো, এব্রাই এটার উপরে লাগবে আর হাতের উপরে লাগবে, এটা ফেলে দিতে হবে। বহু কষ্টে তুলায় তুলার কই তুলা করে আছে, এই যে বাবা কষ্টে তুলার রাগে মাইনক্রাফটে শুধু লাগা দিয়ে দাও। প্রিয় আমার ড্রেস অনেক বেশি ছিল, খোলা না বৃষ্টি হচ্ছে না, সব ভিজে গেছে, খোলা ছাদ খোলা না, আমাদের কয়লা সব ভিজে গেছিল, আর কয়লা আগে আনা ছাদে জমেছিল, এইজন্য কয়লা আগুন ধরাতে গিয়ে একদম অবস্থা খারাপ সবার। এমন করে আগুন ধরা যায় কি? ওগুলা কয়লা, কয়লা গুলো কি ভেবেছে? কয়লা কয় বস্তা আমি জানি, ওগুলাই শুধু ওদিকে কয়লা না, ওগুলা কয়লা না, আচ্ছা যাক আমি জানি কয়লা এখানে নাই। ভেজে খেয়ে দিয়ে ফেলছি, এখন অনেক গাছ হয়েছে, রিঙ্গন নাকি পপকর্ন খাবে, পপকর্নের প্যাকেট কিনে নিয়ে আসছে। পপকর্ন ভাজা হইলো, যে গরম গরম পপকর্নের প্যাকেট আনা হয়েছে, বেশি লবণ দেয়া, এখন যদি সল্টেড লেখা কিন্তু লবণ নেয়, তাতে খাওয়ার জন্য ইলিশ মাছ ফ্রাই, এটাই হচ্ছে রুই মাছ ফ্রাই। এই তো বিকেলে তো আমাদের কাবাব পার্টির ওইরকম ভিডিও করা হয় নাই, খাওয়া দাওয়া করে শেষ, কারণ সব আজান দেওয়ার পর নিচে নেমে চলে আসছে, আমি আর নাইম এগুলো গুছাইতে গুছাইতে আমরা দুজনে মিলে তারপর এগুলো সব গুছাই আসতে। আর একদিন প্রিয় দাদি হয়ে গেল, এই যে প্রিয় হালুম করো তো, প্রিয় সবাইকে ভয় দেখাতে যাচ্ছে, হালুম হালুম আমি ভয় পেয়ে গেছি, আমার দাড়ি হয়ে গেছে, আমার দাড়ি কার দাড়ি আমার, ও কি ও করতেছে ভিডিওর জন্য। গুড নাইট, আল্লাহ হাফেজ, আগামী দিন হয়তো আমি বাসায় চলে যাব, হয়তো না, আগামী দিন বাসায় চলে যাচ্ছি, লকডাউন তার মধ্যে, তার মধ্যেও যাইতে হবে, প্রিয়র পরীক্ষা 8 তারিখ থেকে, 8 তারিখ কালকে তো মাত্র, না না 1 তারিখ তো হয়েই গেছে, মাত্র পড়াশোনা কিছু করে না, মাত্র না, আল্লাহ হাফেজ বলো সবাইকে, আল্লাহ হাফেজ বলো সবাইকে।